কি ব্যাপার? আপনার তো আমি ঠিক চিনতে পারতেছি না। আমাকে চিনতে পারার কথা নয়, আমি এসেছি জ্ঞানদায়িনী সমিতি থেকে। উপলক্ষ তা আপনাকে বলা যাবে না। আপনার পরিবার মানে আপনার স্ত্রী? আমার পরিবার মানে আমার স্ত্রীর আপনার কি দরকার? দরকার আছে। আমাদের জ্ঞানদায়িনী সমিতি থেকে আমরা ঠিক করেছি যে পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেক বাড়িতে গিয়ে বাড়ির মেয়েদের মানে বিবাহিতা মহিলাদের পরিবার পরিকল্পনা সম্বন্ধে কিছু জ্ঞান দেব। জ্ঞান দিবেন? হ্যাঁ, সে তো খুব ভালো কথা। কিন্তু বিবাহিতা মহিলাকে জ্ঞান দিবেন? আপনি তো দেখতে পাচ্ছি নিজেই বিবাহিতা না, আপনি আবার বিবাহিতাকে জ্ঞান দিবেন কি? না, আমি বিবাহিতা নই এ কথা সত্যি, তবে এ সম্বন্ধে আমার পড়াশোনা আছে। তা হয়তো আছে, কিন্তু বিষয়টা কি কইলেন, ওই পরিবার পরিকল্পনা সব বিষয়টা বেশ জটিল কি না? ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এই বিষয়ে কথা কোনটা কি ঠিক হইব? বিশেষ করে যাগো কইবেন তারা তো আমার মনে হয় আপনার কথা শুনতেই চাইব না। তা কেন হবে? তারা বিয়ে করে সংসারী হয়েছেন বলেই কি এসব বিষয়ে তারা সবকিছু জানবেন? তা কোনো মানে নেই। না তা নাই, তবে ওই যে কইলাম বিষয়বস্তুটা, এই বিষয় কোনো কথা তারা শুনতে চাইব বলে আমার মনে হয় না। বিশেষ করে ওই যারা আপনার মতো কুমারী মানে অবিবাহিতা। তা কেন হবে? তার মানে মানে লজ্জা পাইব আর কি। এইসব বিষয় বাইরের লোকের লগে সচরাচর তো আলাপ আলোচনা হয় না। তা হোক, আপনার স্ত্রীকে ডাকুন, আমি ওরই সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে অত কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমার সময়ের দাম আছে। দেখেন একটা কথা কমু। কি কথা? আপনি কিন্তু একটু রক্তটা আছেন। আরে আইসেন একটা মহৎ উদ্দেশ্য লইয়া, তা মেয়ের রাস্তা যদি একটু ঠান্ডা না রাখেন তাহলে কাম কেমনে চলবো? ঠিক আছে ঠিক আছে, আপনার উপদেশাবলী আমি আর শুনতে চাই না। আমি কিন্তু আপনার উপদেশাবলী শুনতে চাই। বলেছি তো সেগুলি আপনার জন্য না। শোনেন একটা কথা কুমু, পরিবার পরিকল্পনা যে কইলেন তার মানে হইল কি, এই যে সুন্দর সুখী পরিবার কি কইরা গইরা তোলা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বেশ একটা মাখামাখা ভাব, সুন্দর সুন্দর পোলাপান। সুন্দর সুন্দর পোলাপান, এই করেই তো আপনারা দেশটাকে একবার উচ্ছন্ন দিতে বসেছেন। না না, এই সুখী সচ্ছল সংসার কোনো ঝামেলা না, এর একদিন সিনেমা থিয়েটার বায়োস্কোপ। বায়োস্কোপ বলিহারি যায়, এখনো বায়োস্কোপের যুগেই পড়ে আছেন দেখছি। না না, আমার কথা হইলো বাচ্চা কাচ্চা লইয়া বেশ হই হই করে দিন কাটাইতে পারলেই আপনাকে পরিকল্পনা সার্থক। আপনার মাথায় ঢুকবে না, আপনার স্ত্রীকে ডাকুন। তিনি তো এখন নাই। তা তখন বলেননি কেন? বলি নাই, বললে তো আপনি তখনই চলে যাইতেন, আমার সব জিনিসটা পরিষ্কার করে জানানো হইতো না। জানুন আপনার কোনোদিনই হবে না, কথা কথা কেবল পোলাপান আর বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চার কথা আপনার তো চুলটা ওঠেন কেন? বিয়া থাওয়া করেন তখন বুঝবেন বাচ্চা কাচ্চার মর্ম। পত্রিকায় দেখেন না কার্টুন বাইর হয়, স্বামী স্ত্রী দুঃখ করতে আছে, বেশি পোলাপান নাই বুঝলা। রেশনের দোকান, মাছের বাজার, তেল কলের সামনে লাইন ডাউনে লোকের প্রচুর অভাব। লোকের অভাব? আচ্ছা আপনি কি করেন বলুন তো, মানে কাজকর্ম কি করা হয়? করা হয় মানে ভালোই করা হয়, মার্চেন্ট অফিসে চাকরি করি, ডাইরেক্ট টাকা মায়নাও পাই, ছোট্ট সংসার ভালোই চলে যায়। একটু চা খাইবেন? তা হলে মন্দ হতো না, আপনার সঙ্গে বুকে বুকে গলা আমার একবার শুকিয়ে গেছে। সেটা তো আপনার মুখখান দেখেই বুঝতে পারছি। আচ্ছা কোন তো বিয়া থাওয়া না কইরা এই বাড়ি বাড়ি গুইরা বনের মহিষ্তারাইয়া, এমন সুন্দর স্বাস্থ্য আপনার, এমন মিষ্টি চেহারা, কেন যে নষ্ট করতে আসেন? থাক, আপনার আর কবিত্ব করতে হবে না। আচ্ছা আচ্ছা, প্রথম দিন অত ভালো না। মদনা, এই মদনা, যাই দাদা বাবু আমাকে ডাকছেন? হ্যাঁ তোমারই ডাকলাম, কই থাকো কও তো, বাড়িতে লোকজন আসে একটু চাপান দিবা। আমি তো দিতেই চাই, আপনি তো পয়সা খরচ করবেন না, বুক আপনার ফেটে যায়। আচ্ছা আচ্ছা খাও, আপনি বসেন, বেশ ভালো করে গুছাইয়া বসেন, ওর কথায় মনে কিছু কইছেন না, ও না একটু বেশি কথা কয়। তা আপনারা দুজনেই এলিন, চা জল খাবার এনেছি রাখ। ওমা অত কি হবে? না না অত আর কই, আপনি আস্তে আস্তে খান, আমি বৈশা বৈশা দেখি। না আমার লজ্জা করবে। না না আমার কাছে আবার লজ্জা কি, এতক্ষণ ধইরা কত সব জটিল বিষয় দুইজনে আলোচনা করলাম, ওখানে আবার লজ্জা কি? আচ্ছা একটা কথা জিগাম কি, আপনি বিয়া করেন নাই কেন? অবশ্য যদি কিছু মনে না করেন। না মনে করবার কি আছে, বিয়ে করিনি মানে বিয়ে হয়নি আর কি, ছেলেবেলায় বাবা মারা গেছেন, বিধবা মা আর একটা ছোট্ট ভাই, বিয়ে করবার কথা ভাবতেই পারিনি। আরে এমন মিষ্টি স্বভাব, এমন সুন্দর চেহারা, তো তখন থেকে কেবল সুন্দর চেহারা করছেন, আমার বুঝি লজ্জা করে না? না এটা আমার লজ্জা কি, যা সত্য কথা। আচ্ছা আপনার সংসারে আপনার স্ত্রী ছাড়া আর কি আছে? সত্য কথা কুমু বলুন, স্ত্রী ছাড়া খালি মদনা মানে ওই মদন মোহন আছে। স্ত্রী ছাড়া মানে স্ত্রী ছাড়া কেবল ওই মদন আছে? ও বুঝেছি, বুঝলেন। আচ্ছা এইবার আপনার লগে কয়েকটা বিষয় একটু খোলাখুলি আলোচনা করতে চাই, আপনার কোনো আপত্তি নাই তো? না না আপত্তির কি আছে। পরিবার পরিকল্পনা সম্বন্ধে আপনি নিজের মতামত কি, মানে এই সুখী পরিবার সম্বন্ধে আপনার কি ধারণা কোন তো? দেখুন সুখী পরিবার বলতে গেলে প্রথমেই বলতে হয় স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা, বিশেষ করে কোনো অবস্থাতেই স্বামী যেন স্ত্রীকে ভুল না বোঝেন। ঠিক সেই রকম কোনো অবস্থাতেই স্ত্রীও যেন স্বামীরে ভুল না বোঝে। তা অবশ্য বলতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভুল বোঝার দোষটা স্বামীদের মধ্যেই বেশি। তা কইতে পারেন, মাথা ঠিক থাকে না তো। কেন মাথা ঠিক রাখতে না পারার কি আছে? ধরুন স্ত্রী তার বান্ধবীদের সঙ্গে সিনেমায় গেছে, স্বামী অফিস থেকে বাড়ি ফিরে তাকে দেখতে না পেয়ে রেগে একেবারে আগুন,
এটা ঠিক নয়, এতে সংসারে শান্তি নষ্ট হয়। আর পোলাপান থাকলে তো কথাই নাই, স্ত্রী সিনেমায় গেছে, স্বামী অফিস থেকে বাড়ি ফিরা দেখলো, বাচ্চাটা চিৎকার করে বাড়ি মাথায় করছে, তাহলে তখন ঠান্ডা করো, কোলে লই একবার এই ঘর একবার সেই ঘর করো, স্ত্রী ফিরা এলে তাহলে কিছু কন যাইব না, কইলেই সেই রণচণ্ডী মূর্তি, এই তো অবশ্য সংসারে শান্তি নষ্ট হয়। আচ্ছা, এর প্রতিকার সম্বন্ধে আপনাকে জ্ঞান দেয় সমিতি কিছু কয় না? বলে বলে সারাদিন সংসারের হাড় ভাঙা খাটুনি খেতে স্ত্রী যদি মাঝে মাঝেই একটু আধটু বেড়াতে যায়, তবে কোনো সুবিবেচক উদার স্বামী নিয়ে এই নিয়ে তাকে কিচ্ছু বলা উচিত নয়। তবে কি জানেন, সেরকম স্বামী পাওয়া খুবই ভাগ্যের কথা। তবে পাওয়া যায়, সেরকম স্বামীও পাওয়া যায়, অসম্ভব না যদি স্ত্রী ভাগ্যবতী হয়। আচ্ছা, ভাগ্যবতী স্ত্রীর লক্ষণ কি কি? হ্যাঁ, সে সম্বন্ধে জ্ঞানদায়িনী সমিতির পুস্তিকায় পরিষ্কার লেখা আছে। লেখা আছে? কত কি লেখা আছে? লেখা আছে যে স্বামী মাস কাবারে মাহিনা পাইয়াই সমস্ত টাকা নিয়ে স্ত্রীর হাতে দেয়, খরচপত্র সম্বন্ধে কোন রকম খিটমিট করে না, এবং যে স্বামী নিজের সমস্ত কাজ নিজের হাতে করে, অফিস হইতে সোজা বাড়ি আসিয়া বাড়ি ঘর দেখাশোনা করে, এবং স্ত্রীকে নিজের ইচ্ছা মতো হাসিয়া খেলিয়া বেড়াইবার অবকাশ দেয়, সেই স্ত্রী ভাগ্যবতী স্ত্রী, তাই না? হ্যাঁ, অনেকটা এরকমই। তবে দেখেন, এই সব ব্যাপার তো কইয়া বুঝাই হয় না, ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে। এই তো বলছিলাম যে আপনার স্ত্রীকে ডাকুন। স্ত্রী কই? স্ত্রী নাই, আজকালি আমি আর মদনমোহন। তোমার সে কি আপনি বিয়ে করেননি? তাহলে আপনার সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করাই তোমার উচিত হয়নি। কেন? আচ্ছা একটা কথা কম। কি কথা? দেখেন, আপনিও একলা আমিও একলা, এখন দুইজনে মিলা যদি এই পরিবার পরিকল্পনাগুলি সার্থক করে তুলতে পারি। আমি ভাইবা দেখলাম এর থেকে আর কোনো মতই ভালোভাবে সমাজ সেবা করন যাইব না, কেবল আপনি যদি রাজি থাকেন। আমি কিছু জানি না, আপনি আমার মায়ের সঙ্গে কথা বলবেন, যত সব তাই কোন চলে নখরি যাই। না না, এখন না, এখন না, এই ঠিকানা রেখে গেলাম, তুমি একটু পরে এসো। আচ্ছা, তুমি বাসায় থাইকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Here we go.